ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম, আশা করি সবার ভালো লাগবে। তো দেড় দুই বছর যাবৎ দূরে কোথাও ঘুরতে যাওয়া হয় না করোনা ভাইরাসের কারণে। ভয় আতঙ্কে থাকতে হয় কখন কি হয়ে যায় আর কত এইভাবে থাকা যায়। তো বের হতে পারিনি, স্বাভাবিক হয়েছে। ছয়টা পনেরো টুগেদার হওয়া যায়। ঘুরতে যাচ্ছি আমার বড় মেয়ের ফ্রেন্ডের বাসায়। বড় মেয়ের ফ্রেন্ডের আম্মু আমারও ফ্রেন্ড হয়। লন্ডন চলে গেছে। লন্ডন খুব একটা দূরে না, 45 মিনিটের রকম লাগে যেতে। এই তো আমরা এসে পড়েছি লন্ডন। এটা হচ্ছে লন্ডন ট্রেন স্টেশন। আমরা ওয়েট করতেছি ফ্রেন্ডের হাজবেন্ড আসবে আমাদের পিক আপ করতে। সেন্টারও পরে দেখবে, এটা রংপুর রোড বলে, এয়ারপোর্ট টিপোর্ট যাওয়া যায়। তো আমাদের একদম একটাই রোড রংপুর রোড যেটাকে বলে, ট্রাফিক লাইটের পরের থেকে এটাকে রংপুর রোড, এটা স্টার্ট সেন্টার। এই তো এসে পড়েছি যারা এবং যারা ফ্রেন্ড খুব এক্সাইটেড এতদিন পর একসাথে হতে পারি। আর এমনিতে লেট হয়ে গেছে, তাই আর খাবার শেষ করে চন্দ্রের জন্য দুঃখ আসছি, চন্দ্রের চন্দ্র বড় নিয়ে সবাইকে দেখছি। বাচ্চারা খুবই হাতি, ওদের বড় কিছু দিচ্ছে। আমরা এখন সব ফ্রেন্ডরা মিলে গ্রিন স্টেট যাচ্ছি। এখানে বাঙালিদের অনেক জামা কাপড় পাওয়া যায় গ্রিন স্টেটে, তো ওখানেই যাচ্ছি। আগে অনেক ঘন ছিল, প্রথম যখন এসে তখন এখানে লার্জ বাইকের পাওয়া যায়। যারা লন্ডনের আশেপাশে আছেন তারা এখানে এসে শপিং করতে পারেন। সব ধরনের জামা কাপড় এখানে পাওয়া যায়। এখানে এসে কেনাকাটা করতে পারেন যারা এশিয়ান কাপড় লাইক করেন এবং পরতে স্বচ্ছন্দ বোধ করেন। এই তো আজকে আমার ভিডিওটি এতটুকুই। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই লাইক কমেন্ট করবেন, কেমন লাগলে অবশ্যই জানাবেন আমার ভিডিও। আল্লাহ হাফেজ। ভেজাল।